মিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি এম কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সামনেই যেহেতু পবিত্র কোরবানির ঈদ সেই উপলক্ষে আজকের এই রেসিপি আপনারা যে চাইলে যে কোনো সময় তৈরি করতে পারেন আচ্ছা এই পর্যায়ে আমি একটা কথা বলে নিচ্ছি আজকের এই রেসিপিটা আমি করছি এমন একটা মাংস দিয়ে যেটা দেখা যায় আমরা সাধারণত খেতে খুবই বোর ফিল করে সেই মাংসটাকে কীভাবে খুবই সুস্বাদুভাবে তৈরি করা যায় সবার দৃষ্টি আকর্ষণ করা যায় সবার প্রশংসা পাওয়া যায় সেটি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে যে স্পেশাল ইনগ্রেডিয়েন্টসগুলো লাগবে সেটা হচ্ছে স্পাইস এই মশলাগুলোর মধ্যে আমি নিয়েছি নর্মাল জিরা এক চা চামচ শাহি জিরা হাফ চা চামচ দশ বারোটা লং তিনটা বড় কালো এলাচ সাত আটটা হচ্ছে নর্মাল এলাচ মৌরি হাফ চা চামচ তিনটা তেজপাতা আর এরকম দেখতেই পাচ্ছেন তিন টুকরো দারচিনি একটা বড় সাইজের জায়ফল আর হচ্ছে মেথি এক চা চামচ ধনিয়া এক চা চামচ আর স্টার মশলা থেকে আমি তিন টুকরো নিয়ে নিয়েছি আর আপনাদের হাতের কাছে যদি জয়ত্রীটা থাকে সেটাও দিতে পারেন বাট আজকে আমার কাছে ছিল না সেজন্য আমি দেইনি আর এখানে আমি সবগুলো মশলাকে একসাথে চুলার লো আছে একটা তাওয়ার মধ্যে টেলে নিচ্ছি টেলে নিলে হবে কি এটা খুব সুন্দর একটা গ্রান বের হবে আর খুবই সুন্দরভাবে আমরা ব্ল্যান্ড করে নিতে পারবো চারিপাশে কিন্তু আমরা অনেক ধরনের রেসিপি দেখতে পাই বা অনেক ধরনের রেসিপি আমরা কিন্তু ট্রাই করতে চাই আজকের এই গরু মাংসের রেসিপিটা আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের অসাধারণ লাগবে আমি যেই ধরনের টিপসগুলো ফলো করছি বা যেভাবে তৈরি করছি আমি ডিটেলি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি দর্শক আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ রইল যারা নতুনভাবে দেখছেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন উপকৃত হলে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না তো দর্শক প্রথমে বড় একটা সাইজের হাড়ে বসিয়ে দিলাম চুলায় দেন দিয়ে দিলাম হচ্ছে রান্নার তেল সয়াবিন তেল আর এখানে দেড় কাপ কুচানো পেঁয়াজ দিয়ে আমি একটু ব্রাউন কালার করে খুব সুন্দর একটা গ্রান আসা পর্যন্ত ভেজে নিয়েছি আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি দেড় টেবিল চামচ রসুন বাটা দেড় টেবিল চামচ আদা বাটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব প্রতিটা মশলা দেওয়ার পরপরই একটু সময় নিয়ে যদি আমরা ভেজে নেই তাতে করে কিন্তু মশলার যে নিজস্ব গ্রান থাকে এক একটা এটা সব মিলেই কিন্তু খুব দারুণ একটা ফ্লেভার অ্যাড হয় তো দর্শক মশলাটা ভেজে নেওয়ার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে অবশ্যই চুলার রাসটা যেন লো টু মিডিয়ামে থাকে অনেক সময় দেখা যায় আমরা অল্প সময়ের জন্য তাড়াহুড়ো করে সব কিছু মেখে একসাথে বসিয়ে দিই সত্যি বলতে ওই মাংসটার টেস্ট একরকম আর আমরা যারা বিভিন্ন প্রসেস মেনটেন করে একটু সময় নিয়ে গোস্ট রান্না করি সেটার টেস্ট কিন্তু একেবারেই রকম তো দর্শক মশলাটা একটু ভেজে নেওয়ার পর প্রায় দুই থেকে তিন মিনিট যাতে করে এটা কাঁচা গন্ধটা চলে যায় আর এরপর যে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো লক্ষ্য করেছেন কি না জানি না যে মাংসগুলো কিন্তু একদম সলিড মাংস এখানে হাড় সর্বি নাই বললেই চলে তো দর্শক এগুলোকে আমি মোটামুটি একটু ছোট ফিস করে দেন আমি এই মশলাটার মধ্যে ভালো করে ভেজে নেব আর ভেজে নেব ততক্ষণ যতক্ষণ এটার মাংসটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে মিনিমাম প্রায় চার থেকে পাঁচ মিনিট আর এভাবে ভাজলে হবে কি মাংসের যে ছো আর অবশ্যই কিন্তু এই সলিড যে মাংসটা আমরা সলা মাংস বলি অনেক ক্ষেত্রে দেখা যায় এটা খেতে দাঁতের মধ্যে আটকে যায় বা খেতে অনেকেই ফিল করে ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাংসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে আর এভাবে পেঁয়াজ মশলা বা আদা রসুনের মধ্যে ভেজে নিলে দেখা যায় মাংসের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার ঢুকে যায় দেন মাংসটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে ঠিক একই প্রসেসে প্রায় চার থেকে পাঁচ মিনিট এভাবে ভালো করে ছেড়ে মাংসটা ভুনে দিতে হবে যাতে করে খুব সুন্দর একটা কালার বের হয় তো দর্শক ঠিক এই প্রসেসে প্রায় পাঁচ সাত মিনিট আমরা এভাবেই মাংসটাকে রান্না করে নেব আর এ পর্যায়ে ঢেকে দিলাম ঢেকে দিয়ে ফিরে আসলাম আবারও পাঁচ সাত মিনিট পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো প্রথমেই দিয়ে দিলাম লাল লালমরিচের গুঁড়ো আমি এখানে এক টেবিল চামচ দিয়েছি আপনারা আপনার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়োটাও ইউজ করতে পারেন প্রথমে যে মশলাটা তৈরি করেছি সেখান থেকে আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন যে মাংসটা থেকে মোটামুটি অনেকটাই পানি বের হয়েছে আর এভাবে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট রান্না করে নেব এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ প্যারাস্তাগুলোকে আমি হালকে একটু হাতে মেশ করে নিয়েছি আর এটা ক্রমান্বয়ে আমি মেশাবো এখন আমি দুই থেকে তিন টেবিল চামচ দিয়ে দিলাম এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মাংসের পরিমাণটা ছিল দেড় কেজি সেই অনুযায়ী আমি প্রত্যেকটা মশলা ইউজ করছি আপনারা চাইলে মাংসের পরিমাণটা যদি বাড়িয়ে নেন অবশ্যই মশলার পরিমাণটাও বাড়াতে হবে তো দর্শক এ পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে চুলার রাস্তা মিডিয়াম করে আমি এটাকে রান্না করব প্রায় দশ থেকে পনেরো মিনিট ফিরে আসলাম আবারও আবার একটু নেড়ে ছেড়ে দেব এভাবেই কিন্তু একটু সময় নিয়ে বা একটু একটু করে পানি অ্যাড করে সেদ্ধ হওয়া অবধি এটাকে রান্না করে নিতে হবে আর এ পর্যায়ে কিন্তু দেখতেই পাচ্ছেন মাংসের অবস্থা আমি আবারও ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে আমি আরও পাঁচ সাত মিনিট রান্না করে নেব তো দর্শক মোটামুটি মাংস থেকে যে পানিটা বের হয়েছিল এটা অনেকটাই শুকিয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি নর্মাল ফিল্টার ওয়াটার আপনারা ছেলে এখানে কুসুম গরম পানিটাও দিতে পারেন আমি এখানে এক গ্লাস পরিমাণ পানি অ্যাড করব। তবে এটা একবারে না দুবারে এ পর্যায়ে আমি এতটুকু দিয়ে আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করব তো দর্শক ফিরে আসলাম মোটামুটি বিশ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন মাংসের রঙটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে আর এর থেকে কিন্তু তেলটা বা মশলাটাও অনেকটাই ট্রান্সফার হয়ে গেছে আর এভাবেই কিন্তু একটু সময় নিয়ে আজকের এই সলিড মাংসটা লেন্দি প্রসেসে রান্না করে নেব আবারও কিছুটা সময় ঢেকে দিয়ে রান্না করে নিলাম এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসটা অনেকটাই ড্রাই হয়ে গেছে আর অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব বিকজ আজকের এই মাংসটা একটু একটু করে লিকুইড মিশিয়ে দেন রান্নাটা কমপ্লিট করছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ পেঁয়াজ প্যারেস্তা দিয়ে দিচ্ছে ঝালের জন্য এক চা চামচ থেকে একটু কম লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়ো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রথমে যে মশলাটা দেখিয়েছিলাম ইভেন আমি দুই চা চামচ প্রথমে ইউজ করেছি এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চা চামচ দিয়ে আবারও ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে প্রয়োজন অনুসারে আরও কিছু লবণ অ্যাড করছি লবণটা গ্র্যাজুয়ালি দিলে হয় কি এটার কম আর বেশ হওয়ার সম্ভাবনা থাকে না তো দর্শক ফাইনালি আমি আরও হাফ গ্লাসের পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি এটা হচ্ছে নর্মালি যে মাংসের মধ্যে হালকা একটু ঝোল থাকবে সেটা বা মাংসটার জন্য একটু রান্নার শেষ অবধি একটু জুসি বাপ থাকে আপনারা চাইলে আরও একটু মাংসটা মাখা মাখা ঝোল রাখতে পারেন বাট আমি এই পানিটাকে দিয়ে একটু বলক এনে দেন আমি এটাকে উঠিয়ে ফেলব রান্না তো প্রায় শেষ এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমার চ্যানেলের সাথে আরেকটা কথা বলে নিচ্ছি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমাকে সাপোর্ট করে আমাকে ভালোবেসে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা আমাকে নতুন করে দেখছেন আমার রান্নাগুলো যদি ভালো লাগে উপকৃত হন অবশ্যই ওনাদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে সামনে এগিয়ে নেওয়ার জন্য অনুরোধ রইল তো দর্শক আমি এভাবে কিছুটা সময় রেখে আরও প্রায় পাঁচ মিনিট ঢেকে দেবো তাতে করে মাংসের কালারটা আরও একটু চেঞ্জ হবে আমি একটু কালসে কালসে করে রান্না করে এনেছি আজকের এই বিফটা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে মাংসটা অনেকটাই কালসে হয়ে গেছে আর এখন চুলা থেকে নামিয়ে সরাসরি চলে আসলাম সার্ভ করার জন্য দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাংসটার মধ্যে কতটুকু ঝোল আছে আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে রাখতে পারেন বাট এভাবে খেতে আমাদের কাছে খুবই ভালো লেগেছে তো দর্শক আজই পর্যন্তই নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইলো সবাইকে অগ্রিম ঈদ মোবারক যেহেতু অনেক দিন আছে আসলে রেসিপির মাধ্যমেই ঈদের শুভেচ্ছাটা প্রতিদিন জানাবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম